গ্যাস লাইনে লিকেজ এবং পাইপের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রায় সময়ই গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। এসব লিকেজ থেকে ঘটে বিস্ফোরণও। বিশেষজ্ঞদের মতে অবৈধ গ্যাসের সংযোগের ফলেই গ্যাস লাইনে প্রচুর লিকেজ হয়। এমন অব্যবস্থাপনার জন্য তিতাসকে দায়ী করলেন তারা। গ্যাসের অবৈধ ব্যবহার ও অবৈধ সংযোগ নিয়ে দীপ্ত চন্দ্র পালের চার পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। গাজীপুরের কালিয়াকুর রাস্তার মাঝখানে গ্যাসের লিকেজ, যে কোনো দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে থাকেন এলাকাবাসী। এই পরিস্থিতি চলছে অনেকদিন ধরেই, দেখার যেন কেউই নেই। কিছুদিন পর পরে আপনি গ্যাস উৎপাদন হয় ওখান থেকে, হয় আগুন ধরে। এখানে বিদ্যুৎ অফিস, সামনে গ্যাস অফিস, কিন্তু এরা কোনো গুরুত্ব দিতে পারে, আমরা পতাকার শুধু রাজধানীর বাহিরেই নয়, খোদ রাজধানীতেও রয়েছে অসংখ্য গ্যাস লাইন লিকেজ। প্রতিনিয়তই এলাকার মানুষ গ্যাস বের হওয়ার শব্দ শুনতে পান। তাদের অভিযোগ বারবার বলার পরও কাজ হয়নি। এই যে এটা থেকে গ্যাস বাইরে হয় দীর্ঘদিন যাবৎ, এটার কোনো মালিক নাই, কেউ আসে না, দেখশুনো করে না। পুরো এলাকায় মনে করেন গ্যাসের গন্ধ, মানে আমরা খুব মানে আতঙ্কে আছিলাম আর কি। বাসা বাড়িতে চোলা বাড়ি সবগুলাই বন্ধ ছিল। এই জায়গায় কিছুদিন পরে পরে ওই জায়গায় দেওয়া যায় থেকে গ্যাস উঠে, পানি হইলে বোঝা যায় আর কি যে গ্যাস উঠতেছে। বিশেষজ্ঞদের মতে অবৈধ গ্যাসের সংযোগের ফলে গ্যাস লাইনে প্রচুর লিকেজ হয়েছে। এছাড়াও বর্তমানে যে পাইপলাইন আছে তা 20 বছর আগেই মেয়াদ উত্তীর্ণ হলেও এখনও ব্যবহৃত হচ্ছে, ফলে এই লিকেজ থেকে ঘটছে দুর্ঘটনা। পৃথিবীর অন্যান্য দেশের বা শহরের চেয়ে ঢাকার আকাশে মিথেন গ্যাসের পরিমাণ অনেক বেশি। এটার কারণ কি? একটা সোর্স হচ্ছে এই আমাদের পাইপলাইনের অনেক ফুটা। যে অবৈধ লাইন যখন হয় তখন এই লাইনগুলোর তো কোনো মানে স্ট্যাবিলিটি থাকে না, এগুলো খুব চিপ রেটে এবং মানে কারিগরিভাবে দুর্বল অবস্থান করে এগুলো বানানো হয়। তিতাসের এমন চরম ব্যর্থতার জন্য কর্তৃপক্ষ সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। এই অবস্থার সন্তোষজনক উন্নতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক, সিস্টেম লস বেনিফিট পাবে না, দুই, শেয়ার হোল্ডাররা কোনো লভ্যাংশ পাবে না, সরকার লভ্যাংশ পাবে না, এবং বাড়তি যে মার্জিন দেওয়া হচ্ছে তিতাসকে, যা চাহিদার তুলনায় অতিরিক্ত, সেই মার্জিন বাতিল করতে হবে। তিতাসের দুর্নীতি ঠেকাতে তিতাসকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। জ্বালানি বিভাগের সচিব এবং অন্যান্য অতিরিক্ত সচিব যাদেরকে রাখা হয়েছে তাদের পরিচালনা বোর্ড থেকে ইমিডিয়েটলি অপসারণ বা অব্যাহতি দিতে হবে, এবং এটা পেশাদার ব্যক্তিদের দ্বারা পরিচালনা বোর্ড গঠিত হতে হবে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।